2023 বিধানসভা নির্বাচনে ঢাকা ইতিমধ্যে কাটি পড়েছে। বুধবারই নয়াদিল্লি থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উত্তর পূর্বে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই ঘোষণা মোতাবেক আগামী 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভার ভোট গ্রহণ, ফলাফল ঘোষিত হবে আগামী 2রা মার্চ। আর নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে। বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে ছোট বড় জনসভা সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শুরু হয়েছে গোটা রাজ্যে। তবে গণতন্ত্রে ভোট উৎসবে নতুন ভোটাররা একটা বড় সড় ফ্যাক্টর। নির্বাচনী কমিশনের নির্দেশিকা অনুযায়ী যে কোনো ছেলে মেয়ে 18 বছর পূর্ণ হলেই ভোট প্রদানের জন্য যোগ্য বলে বিবেচিত হয়, আর তারাই নতুন ভোটার। জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে তারা, তাই ভোটকে ঘিরে তাদের একটা আশা প্রত্যাশা থেকেই যায়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নিজ বিধানসভা কেন্দ্র বর্দোয়ালি এলাকার নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মডেল ত্রিপুরা গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। এই সরকারের অন্যতম লক্ষ্য ত্রিপুরাকে দেশের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলা, নেশামুক্ত ত্রিপুরা হিসাবে রাজ্যকে দেশের মধ্যে প্রতিষ্ঠিত করা। আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার স্বপ্নকে সাকার করে তুলতে নতুন ভোটারদের একটা বিশাল ভূমিকা রয়েছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের নতুন ভোটারদের সাথে মত বিনিময় সভায় আলোচনা করতে গিয়ে এই গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আমরা রিজার্ভেশন রেখেছি, তাছাড়া বিভিন্ন যে গভর্নমেন্ট স্টল আছে সেগুলোকে আমরা বলেছি মেয়েদের 50% দিতে হবে, যেখানে তাদের আমি যখন ফাইভ ভোটার সময় ডিক্লারেশন দিয়েছিলাম যে সমস্ত যারা ডিগ্রি জেনারেল ডিগ্রি কলেজে পড়ে তাদের যেন অবৈতনিক হয়, তো সেটাও কার্যকরী হচ্ছে। আগরতলা শহরে নিরাপত্তার প্রশ্নে যখন বিভিন্ন রাস্তায় রাস্তায় যে ক্যামেরা লাগানো হয়েছে তাতে যাতে আরও আউটস্কার্টে করা যায় তার জন্য অনেকগুলো ক্যামেরা আমরা কিনেছি, তো মেয়েদের নিরাপত্তা তাদের বয়সটি যেন ঠিকঠাক থাকে সেই দিকে আমাদের সরকার প্রথম আমরা প্রায়োরিটি বেস আমরা দেখছি। সারা ত্রিপুরাতে আমাদের এখন 7টা মহিলা দ্বারা, একদম সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আমাদের মহিলা পুলিশ স্টেশন আছে সমস্ত যে আমাদের। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন যে বর্তমান সরকার এমন একটা সরকার যে সরকার স্বচ্ছতা ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে বিশ্বাসী। আগামীতে ত্রিপুরা মডেল উপহার দেওয়াই এই সরকারের অন্যতম লক্ষ্য বলেও নতুন ভোটারদের সম্বর্ধিত করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।